নমস্কার, আজকে এই ভিডিওটিতে আমরা পরিবেশ সম্পর্কিত বিষয়গুলো দেখে নেব। এটি এনভায়রনমেন্টাল সিরিজের আমাদের চতুর্থ ভিডিও। প্রথমেই যেটা দেখব, ভারতের সংবিধানে পরিবেশ সংরক্ষণের যে প্রভিশন আছে সেটা নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পার্ট ফোরে আর্টিকেল 48A-তে রয়েছে। এটা পরবর্তীকালে অ্যামেন্ড করে সংবিধানে রাখা হয়েছে। এছাড়া ফান্ডামেন্টাল ডিউটিতে পার্ট 4A-তে 4A-র আর্টিকেল 51A-তেও এই প্রভিশন রয়েছে। বায়োডাইভার্সিটি কী এটা আমাদের জানা জরুরি পরিবেশবিদ্যায়। বায়োডাইভার্সিটি হলো জীব জগতে যে বৈচিত্র্য রয়েছে, ইন অল সোর্সেস, সমস্ত সোর্সের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে তাকেই এই ভ্যারিয়েবিলিটিকে বায়োডাইভার্সিটি বলে। ভারত একটি বায়োডাইভার্সিটি সম্পন্ন দেশ। ভারতে গোটা বিশ্বের যে ল্যান্ড এরিয়া তার 2.4% ল্যান্ড এরিয়া ভারতে রয়েছে, কিন্তু স্পিসিসের দিক থেকে গোটা বিশ্বে যা স্পিসিস রয়েছে তার সেই জীবজগতের যে প্রজাতি রয়েছে তার 7%, 7% ভারতে রয়েছে, এবং গোটা বিশ্বের পপুলেশনের 18% ভারতে বসবাস করে। এ থেকে বোঝা যায় ভারতে স্পিসিস ডাইভার্সিটি খুব বেশি রয়েছে, বায়োডাইভার্সিটিও বেশি আছে। লেভেল অফ বায়োডাইভার্সিটি কী জানা জরুরি। এটা জেনেটিক লেভেলে হতে পারে অথবা স্পিসিস লেভেলে হতে পারে। জেনেটিক লেভেলে বায়োডাইভার্সিটি মানে জিনের মধ্যে যে ভ্যারিয়েবিলিটি, যেখানে উইদিন দ্য স্পিসিস ভ্যারিয়েশন হয়, যেটা জেনেটিক লেভেলে ভ্যারিয়েশনটা ডিপেন্ড করে। এরা অ্যাডাপ্টেশনে হেল্প করে, সার্ভাইভাল অফ স্পিসিসে এটা হেল্প করে জেনেটিক ডাইভার্সিটি। যেমন মানুষ যে স্পিসিসের প্রাণী, মানুষের মধ্যে কিন্তু এই জেনেটিক ডাইভার্সিটি হলে আছে এবং আমাদের পূর্বপুরুষরা এই ডাইভার্সিটির প্রমাণ। স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে দুটো আলাদা স্পিসিসের মধ্যে যে ডাইভার্সিটি, এদের মধ্যে ইন্টারব্রিড হয় না। যেমন মানুষ এবং বাঘ, এটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। এবার বায়োডাইভার্সিটির লস, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কী কীভাবে বায়োডাইভার্সিটি লস হচ্ছে, প্রথম গুরুত্বপূর্ণ শব্দ যেটা সেটা হচ্ছে হ্যাবিট্যাট ডিস্ট্রাকশন, মানে বাসস্থান ধ্বংস হচ্ছে। কার হচ্ছে? বিভিন্ন স্পিসিসের। নগরায়নের ফলে অরণ্য সংকীর্ণ হচ্ছে, অরণ্য ধ্বংস হচ্ছে, ফরেস্ট ল্যান্ড ক্লিয়ার করা হচ্ছে এবং হ্যাবিট্যাট ডিস্ট্রাকশন হচ্ছে। এর ন্যাচারাল কজ রয়েছে, প্রাকৃতিক কারণ, যেমন দাবানলের ফলে হতে পারে, যেমন মেল্টিং, মানে আমাদের গ্লেশিয়ার মেল্টিংয়ের ফলে হতে পারে বিশ্ব উষ্ণায়নের জন্য, বিভিন্ন প্রাকৃতিক কারণে হতে পারে। কিন্তু যেটা সবথেকে ক্রুশিয়াল সেটা হচ্ছে ম্যান মেড কজ, মানুষসৃষ্ট কারণ। মানুষসৃষ্ট কারণে হ্যাবিট্যাট ডিস্ট্রাকশন হচ্ছে, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, নগরায়ন, আরবানাইজেশন, এই সব কারণে এটা ঘটছে। কনজারভেশন করা হচ্ছে বায়োডাইভার্সিটি লস থেকে আটকানোর জন্য, সংরক্ষণ করা হচ্ছে। কী কীভাবে সংরক্ষণ করা হয়? এক্স-সিটু সংরক্ষণ বা ইনসিটু সংরক্ষণ, দুটো পদ্ধতি আছে। এক্স-সিটু মানে যেখানে সেই প্রাণীটি বসবাস করে সেই সেই জায়গা থেকে ভিন্ন স্থানে তার সংরক্ষণ করাকে এক্স-সিটু সংরক্ষণ বলে। এর পদ্ধতিগুলো হচ্ছে পার্ক, ন্যাশনাল পার্ক, রিজার্ভ ফরেস্ট, সিড ব্যাঙ্ক, গার্ডেন, বাগান, এইসব হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এগুলো হচ্ছে এক্স-সিটু সংরক্ষণের পদ্ধতি। ইনসিটু সংরক্ষণ মানে হচ্ছে যেখানে সেই প্রজাতি রয়েছে সেখানেই সেটাকে সংরক্ষণ করা, যেমন জাতীয় বন, ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভস, এই যে জায়গাগুলো রয়েছে যেখানে সেখানে সেই প্রাণীটির ন্যাচারাল হ্যাবিটেশন সেখানেই তাকে সংরক্ষণ করাকে বলে ইনসিটু সংরক্ষণ। এই ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রাম ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক লেভেলে সেটা হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এটা বিভিন্ন দেশের সরকারের ইন্টার গভর্নমেন্টাল সায়েন্টিফিক প্রোগ্রাম। এটা ম্যান, মানুষ এবং পরিবেশের মধ্যে ইন্টার রিলেশনশিপ তাকে ইম্প্রুভ করে। এটা 1976 সালে ইউনেস্কো দ্বারা লঞ্চ হয়েছিল। এবং বায়োডাইভার্সিটি লসের পেছনে তিনটে মূল কারণ আছে, একটা ইকোলজিক্যাল, একটা সোশ্যাল, একটা ইকোনমিক। এই তিনটে কারণকেই মাথায় রেখে এই প্ল্যানিংটি, প্রোগ্রামটি বানানো হয়েছে। ভারতবর্ষ 1977 সালে এই যে প্রোগ্রামটা, বায়োস্ফিয়ার রিজার্ভের প্রোগ্রাম, তাতে জয়েন করেছে। আমাদের দেশে 1986 সালে ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম নেওয়া হয়েছে। সেখানে যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো আছে তাকে তিনটে জোনে ভাগ করা হয় আমাদের দেশের আইন অনুযায়ী। তার একদম ভেতরে যে অঞ্চলটা থাকে বনে তাকে বলা হয় কোর এরিয়া, যেখানে বন্যপ্রাণী নির্ভয়ে অবস্থান করতে পারে এবং যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ, শুধুমাত্র রিসার্চ এবং সংরক্ষণের জন্য সেখানে মানুষ প্রবেশ করতে পারে। বাফার এরিয়া থাকে এর পরের জোনটা, যেখানে আমরা ট্যুরিজমের জন্য প্রবেশ করতে পারি উইথ পারমিশন। এছাড়া জঙ্গলের যারা প্রজাতি রয়েছে তারা সেখানে, বা মানুষেরা রয়েছে তারা সেখানে অর্থনৈতিক কারণে, জীবিকার কারণে প্রবেশ করতে পারে শুধু তারাই, যারা সেই জঙ্গলের অধিবাসী। এরপরে থাকে ট্রানজিশন জোন, যেখানে ফরেস্ট ল্যান্ড শেষ হতে শুরু করে এবং আরবানাইজেশন বা হিউম্যান অ্যাক্টিভিটি যেখানে করা সম্ভব হয়, রাস্তা গেছে বনের পাশ দিয়ে, সেগুলো হচ্ছে ট্রানজিশন জোন। এবার এই বায়োস্ফিয়ার রিজার্ভগুলো ভারতে যেগুলো আছে তার ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি থাকে রাজ্যের কাছে, স্টেটের কাছে, আর সেন্টার বা কেন্দ্র তাতে এক্সপার্টাইজ রেকমেন্ডেশন করে। এই হচ্ছে আমাদের দেশের বায়োস্ফিয়ার রিজার্ভগুলোর যেভাবে কাজ করে তার মোড বা পদ্ধতি। ভারতের টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 18টি। পরপর নামগুলো আমি বলে যাচ্ছি, ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাপ থেকে সেগুলো দেখে নেওয়া এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নেওয়া। কোল ডেজার্ট, যেটা হিমাচল প্রদেশে আছে, নন্দাদেবী উত্তরাখণ্ডে আছে, কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত, দেহাং দেবং অরুণাচল প্রদেশ অবস্থিত, মানস আসাম, ডিব্রু সাইখোয়া আসাম, দুটোই আসাম রাজ্যে অবস্থিত, নকরেক মেঘালয়, পান্না মধ্যপ্রদেশ, পাঁচমারি মধ্যপ্রদেশে অবস্থিত, আচানকমার আমারকান্টাক মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, দুটো রাজ্যের মধ্যেই অবস্থিত, কচ্ছ গুজরাট, এটা ভারতের লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ,
এরপর শিমলিপাল উড়িষ্যায় অবস্থিত, সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, শ্রেষাস চালাম এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, আগস্তমালাই কর্ণাটকের তামিলনাড়ু কেরালা এবং নীলগিরি অঞ্চলে অবস্থিত। তামিলনাড়ু কেরালাতে অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে, যেটা ইউনাইটেড নেশনের ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ইনক্লুডেড হয়েছিল। গালফ অফ মান্নার তামিলনাড়ুতে অবস্থিত, গ্রেট নিকোবার আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডে অবস্থিত। এই 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে রয়েছে, এর মধ্যে 12টি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনাইটেড নেশনের ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামে রয়েছে। রিসেন্টলি বায়োডাইভার্সিটি নিয়ে যে শব্দটি খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে তা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। নরম্যান মেয়ার্স বলে একজন ব্যক্তি 1988 সালে এই শব্দটি প্রথম প্রচলন করেন। এর ক্রাইটেরিয়া হচ্ছে কোন কোন অঞ্চলগুলোকে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হবে, যেখানে স্পিসিস এন্ডেমিজম থাকবে, মানে একটা স্পিসিস অনেকটা সংখ্যায় থাকবে, কনসেন্ট্রেটেড থাকবে, সেই প্রজাতির প্রাণী সেখানে বেশি মাত্রায় পাওয়া যাবে, অন্য কোথাও কম পাওয়া যাবে বা পাওয়া যাবে না। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়, সেরকম এগুলো হচ্ছে একটা উদাহরণ। এছাড়া ডিগ্রি অফ লস থাকবে, মানে সেই প্রাণীটা ক্রমাগত তার হ্যাবিটেট ডিস্ট্রাকশন হচ্ছে বলে তার সংখ্যা হ্রাস ঘটছে। হটেস্ট হটস্পট ইন্ডিয়াতে যেগুলো রয়েছে, ইন্ডিয়াতে 4টি হটস্পট রয়েছে, বা ইন্ডিয়ার ল্যান্ড যেটা রয়েছে ল্যান্ডমাস এবং ওয়াটার বডি সেটা 4টে হটস্পটের অন্তর্গত অঞ্চলের মধ্যে পড়ে। প্রথম হচ্ছে ইস্টার্ন হিমালয় ইন্দো বার্মা, যেটা ইন্ডিয়া এবং বার্মা দুটো দেশের মধ্যে অবস্থিত এবং যেটা নিচের দিকে থাইল্যান্ড ইন্দোনেশিয়ার দিকে চলে গেছে, এর ইস্টার্ন হিমালয়ান পার্টটা এর এই হটস্পটের আন্ডারে পড়ছে। এটার এছাড়া ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা দ্বিতীয়টি, তৃতীয় হচ্ছে হিমালয়া, চতুর্থ হচ্ছে সুন্ডাল্যান্ড। সুন্ডাল্যান্ড হচ্ছে আমাদের আন্দামান নিকোবর এবং ইন্দোনেশিয়ার মধ্যে যে অঞ্চল সেই অঞ্চলটা, এর মধ্যে ওয়াটার বডি আছে এবং আইল্যান্ডস রয়েছে। এই 4টে হটস্পট ইন্ডিয়াতে রয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1972 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা শুরু করে এবং সেটা 1975 সালে এনফোর্সড হয়। এই বেশ কিছু বায়োস্ফিয়ার রিজার্ভ আছে যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, এর লিস্টটাও জেনে নেওয়া একটু জরুরি। 2010 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি ঘোষণা করা হয়েছিল ইউনাইটেড নেশনের তরফ থেকে, এবং ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা পালন করা হয় 22শে মে, এটা জানা ভীষণ জরুরি। এই ভিডিওর সাথে সাথে আমাদের দেশের ন্যাশনাল পার্কগুলোর নাম, অবস্থান এবং তাদের এরিয়া ওয়াইজ ডিস্ট্রিবিউশন, বড়ো ছোটো এবং নতুন যে জায়গাগুলো ন্যাশনাল পার্ক হয়েছে বায়ো সেগুলো জানা জরুরি। বায়োস্ফিয়ার রিজার্ভ তো জানতেই হবে, বায়োডাইভার্সিটি হটস্পট জানা দরকার, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রাজ্য যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানা দরকার, আর যে সমস্ত বায়োস্ফিয়ার রিজার্ভ নিউজে রয়েছে কোনো না কোনো কারণে, যেমন আফ্রিকান চিতাকে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছে কোনো ন্যাশনাল পার্কে, কোনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, নামিবিয়া থেকে চিতা এনে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, এই সমস্ত নিউজগুলো ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে এরকম যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেটা জেনে রাখা জরুরি। পশ্চিমবঙ্গ স্পেসিফিক স্টাডি একটু জরুরি, কী কী ন্যাশনাল পার্ক আছে, কী কী বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এবং কী কী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, বিশেষ করে বার্ড স্যাংচুয়ারি জানা জরুরি, যেমন রায়গঞ্জ কুলিকে একটি আছে, চাপড়ামারিতে আছে, আর টেট পরীক্ষা যে এনভায়রনমেন্টের পার্ট থাকে সেখানে বিশ্ব ভূগোল থেকেও প্রশ্ন আসে, যেখানে এই এনভায়রনমেন্টাল লোকেশানগুলো ওটা বিশ্বের নিরিখেও জানা জরুরি। যেমন অস্ট্রেলিয়াতে বেরিয়ার রিফ রয়েছে, কোরাল রিফ, আমাজনের জঙ্গল রয়েছে সাউথ আমেরিকা, আফ্রিকার যে ফরেস্ট রয়েছে সাভানা অঞ্চল রয়েছে, এই বৈচিত্র্যগুলো একটু জেনে রাখা জরুরি, এইসব জায়গা থেকে প্রশ্ন হয়। আরেকটা জায়গা ভীষণ জরুরি এনভায়রনমেন্ট রিলেটেড পার্টে, সেটা হচ্ছে ভূগোলের ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ পার্টটি, স্বাভাবিক উদ্ভিদ পার্টটি পড়ে যাওয়া ভীষণ দরকার, সেখান থেকে কিন্তু পরিবেশ সম্পর্কিত প্রশ্ন আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, এরপরের ভিডিওটিতে আমরা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।